নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের অনুষ্ঠান, ওই যে বলেছি, আমাদের যেহেতু উৎসবের মাস চলছে, আমরা একটু এদিক ওদিক করছি, শাফলিং যাকে বলে। তাই যে অনুষ্ঠানটা কালী পুজোর পরে ছিল সেটাকে আমরা নিয়ে চলে এসেছি আগে। এখন অনুষ্ঠান হচ্ছে কৃষ্টি বুটিক, অর্থাৎ সুতপার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত শুভ বিজয়া। হ্যাঁ, তোমাকেও শুভ বিজয়া। ভীষণ গর্জিয়াস লাগছে, ভীষণ। সামনে কালী পুজো, সামনে কালী পুজো। একটা ব্ল্যাক, এটা তোমার ব্যাঙ্গালোর তস্তার বেনারসি, তাই তো? এবং ব্ল্যাক আর অরেঞ্জের কিন্তু পিওর না, সেমিটা আছে, সেমিটা, সেমিতে বোঝা যায় না, বিশ্বাস করো, ভীষণ। ওই জন্য আজকে পরে এসেছি, অনেক সেমি দেখাবো, তো সেমিতে ভালো সাজা যায়, ভীষণ সুন্দর লাগছে। তুমি যে পড়েছো আমি কিন্তু বুঝতে পারিনি, আমি ভেবেছি আমারও আছে এরকম ব্যাঙ্গালোর তাসা যেটা, সেই রকম, কিন্তু এটা বলছো সেমিতে। সেমিতে তো দেখা শুরু করি। দিওয়ালি স্পেশাল, ভাইফোঁটা স্পেশাল, সব স্পেশাল। হ্যাঁ, সবাইকে শুভ বিজয় জানাই বন্ধুদের। শুরু করি। প্রথম শাড়ি এটা স্যাটিন বর্ডারে যাচ্ছে, এটা ধনে খালি তাঁত, কালী পুজো তো তাই একদম স্পেশাল একটা শাড়ি দিয়েই শুরু করছি। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। এটা ফার্স্ট হাফটা এইভাবে যাচ্ছে, মানে আপনাদের বুক পর্যন্ত মা, তারপরে কিন্তু জাস্ট শিখি পাখা, তারপরে যে শাড়িটাতে আসছে সেটাতে কিন্তু শুধু শিখি পাখা থাকছে, এইটা কিন্তু পায়ের দিকে থাকছে। প্রাইসটা হচ্ছে 1450, এবারে অনেক কিছু রয়েছে, 10% অফ রয়েছে, এবং তার সঙ্গে প্রত্যেকটা কেনাকাটা একটা করে জুয়েলারি উপহার। শাড়ির দাম অনুযায়ী জুয়েলারিটা কিন্তু ভ্যারি করবে, তাই তো? আচ্ছা, এবারে আসছি জবা। এগুলো না কালী পুজোর একদম ম্যান্ডেটরি শাড়ি মা। এই ডিজাইনগুলো আমাদের কাছে খুব পরিচিত, আমরা বলবো না যে একদম নতুন ডিজাইন, তবে এগুলো এই সময়ের জন্য খুব দরকার। ব্ল্যাক রেশম থেকে, এটা মেশিন পার্সির কাজ, জবার সঙ্গে মা। এই হচ্ছে পুরো শাড়িটা, একটা নেকলেসের মতো। কি বলবো, দুজনই পাবে, তার বেশি পাবে না, দুজনই পাবেন। ব্ল্যাকটা, ব্ল্যাকটা দুজন পাবেন। প্রাইস হচ্ছে 1450, 1450, সেটা দু নম্বর শাড়ি, 1450 নাম্বার টু। এবারে আসছি নাম্বার থ্রি, এটা হচ্ছে হোয়াইটে। তুমি না আমাকে মনে করিয়ে দিলে, আমার একটা লাল বাংলাদেশি দাঁতে জবা আছে, তো এই আমাদের এখন দীপাঞ্জলি অনুষ্ঠান শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হলো, তো আমি পরে নেবো এবার এই অনুষ্ঠানের মধ্যেই পরবো এই শাড়িটা। এটা ওই যেটা সাদা কালো রেশম থেকে দেখলাম, সেটাই সাদা রেশম থেকে, সবই দুটো করে পাবে, দুজন করে পাবে, দুজন করে। এবং দামটা ভীষণ মিনিমাম 1450, তার উপরে আবার তোমার 10% ডিসকাউন্ট রয়েছে। দেখুন কি সুন্দর, মানে যিনি তৈরি করেছেন আর্টিস্টের ভাবনা, এখানে কিন্তু মাটা লেখেননি, এখানে নেকলেস হিসেবে জবাটাই রয়েছে, মা কিন্তু চেস্ট অব দি থাকবে। এবং প্রাইসটা হচ্ছে 1450, নাম্বার থ্রি দেখালাম। এবারে আসছি নাম্বার ফোর, এটা রেডের মধ্যে যাচ্ছে, চার নম্বর শাড়ি লালে যাচ্ছে, নাম্বার ফোর আঁচল, এটাতে মা লেখা আছে, এটা তো না, ওইটাতেও মা লেখা ছিল, চেস্ট পর্যন্ত মা। দেখো কুচির কাছে আর নেই, কুচির কাছে পায়ের কাছে পড়বে না, রেড ইয়েলো কম্বিনেশন। প্রাইসটা একই 1450, নাম্বার হচ্ছে এটা ফোর, চার নম্বর। এই প্রত্যেকটা শাড়ি যেটা দেখানো হলো, কালো সাদা এবং লাল, প্রত্যেকটাই দুজন করে পাবেন, তার বেশি কিন্তু নয়। আর যদি একদম খুব পেতে ইচ্ছে হয় যে হ্যাঁ রোটন্তি কালী পুজো হবে, এরপরে বাড়িতে আমি নিয়ে রাখবো, তাহলে অর্ডার দেবেন, টাইম লাগবে, করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশ তাঁত, তার মধ্যে মেশিন পার্সির কাজ। দাঁড়াও ওদিকে ঠিক করো না একটু। এই হচ্ছে শাড়িটা, এটাও কালী পুজোতে যাবে বলো? একদম কালী পুজোতে এই শাড়িগুলো ভীষণ ভালো যাবে, কালী পুজো আছে, দিওয়ালি তো তার আগে দিওয়ালির পুজো আছে আমাদের, তারপরে ভাইফোঁটার উৎসব আছে। এটা 1850, এটা হচ্ছে 1850, মেশিন পার্সির কাজ রয়েছে, নাম্বার ফাইভ, 1850। আর এই বাংলাদেশ তাঁতে কি হয়, ব্লাউজের হাতাটুকু কাটুন, বাদ বাকিটা আপনারা কিন্তু অন্য কাপড় ব্যবহার করুন। ওটা গেল হচ্ছে নাম্বার ফাইভ, এবার আসছি নাম্বার সিক্স, ওই কাজটাই এবার মেরুনের মধ্যে গেল, ডিজাইনটা আলাদা, মেশিন পার্সি দেখা, একটু আলাদা, একটু আলাদা ডিজাইনটা দেখ। এই হচ্ছে শাড়িটা, এটাও খুব ব্রাইট, খুব ব্রাইট, মেরুনের মধ্যে গেল তো। এবং প্রাইসটা হচ্ছে 1850, নাম্বার সিক্স, কালো শাড়ি একদম উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার সেভেন। শাড়িটা কি সুন্দর গো, প্রথম কথা বলি মেটেরিয়ালটা কি আরামের, চান্দেরির,
আছে তো হ্যাঁ চাঁদেরি কিন্তু আমার মনে হচ্ছে এটা হ্যাঁ চাঁদেরি কিন্তু মটকার মতো লাগছে বিশ্বাস করে এত আরাম এবং তাতে হ্যান্ড পার্সির কাজ এটা হাতে পার্সিটা হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পুরো পুরো শাড়িটা জুড়েই কাজ আছে এরকম আর একদম হাতের কাজ বারবারই বলো এটা কিন্তু হ্যান্ড পার্সি আমি একটু উল্টো দিকটা দেখিয়ে দিই আমার বন্ধুদের বুঝতে সুবিধা হবে প্রাইসটা হচ্ছে মাত্র 1850 আর তার সঙ্গে ব্লাউজ পিস এটা ফুল ব্লাউজ পিসই পেয়ে যাবেন এটা 1850 7 নম্বর এবারে আসছি 8 নম্বর শাড়ি এটা হচ্ছে 8 এটাও তো হ্যান্ড এমব্রয়ডারি গো হ্যান্ড এটাও চাঁদেরির উপরে কিন্তু এটা কটন মসলিনের মতো লাগছে এটা কিন্তু চাঁদেরি তোমার কোয়ালিটি ভীষণ ভালো মানে আপনার কাজটা আরাম পাবেন কাজটা ভীষণ ভালো হচ্ছে একদম যদি কারোর আসতে ইচ্ছে হয় ওর বুটিকে চলে আসুন এসে দেখেও নিতে পারবেন ভ্যারাইটিটা পেয়ে যাবেন তবে এই শাড়িগুলো নিতে গেলে কিন্তু বুকিং মাস্ট এবং প্রাইসটা হচ্ছে 1850 নাম্বার 8 8 নম্বর শাড়ি 1850 এখন একজনই পাবে হয়তো হ্যাঁ আর যদি মনে করেন বুটিকে এসে আমি আরেকটু ভ্যারাইটি দেখে নেব তাহলে চলে আসুন এটা হচ্ছে বরনগর তাই তো না ডানলপ সুপারমার্কেট সুপারমার্কেট সোনালী সিনেমার কাছে আচ্ছা ডানলপ সুপারমার্কেট সোনালী সিনেমা হলের একদম পাশে সুপারমার্কেটের ভেতরে হ্যাঁ হ্যাঁ যার ফলে যার জন্য মানডেতে অফ থাকে মানডেটা বন্ধ থাকে কিন্তু মার্কেট মানডেতে বন্ধ থাকে তাই মানডেটা অফ থাকে বাদ বাকি দিন খোলা কালকেও আসতে পারেন আজকেও যদি কেউ মনে করেন কাছাকাছি আসবেন চলে আসুন এটা তো নয়লে হ্যান্ডলুম নয়লে হ্যান্ড এমব্রয়ডারি সামনে ভাইফোঁটাও আছে এগুলো ভাইফোঁটার জন্য খুব ভালো গিফট আর এছাড়া তোমার কাছে কুর্তিও তো পাওয়া যায় কুর্তি পাঞ্জাবি সবই আছে যার জন্য আপনারা এসে র‍্যাপার আছে র‍্যাপার আছে এসে দেখে কেনাকাটা করুন আছে আচ্ছা সবই আছে মেখলা তো আছে আছে এটা 1850 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস আচ্ছা নাম্বার 10 এ হচ্ছে পিওর কাতান হ্যাঁ কাতান 10 নম্বর শাড়ি এই শাড়িগুলো না পরে যে কি আরাম একদম এটা হচ্ছে সেই থ্রিডি কাতান থ্রিডি তাতে প্রিন্ট অনেক বন্ধুরা বলেছে আবার দেখাতে আবার নিয়ে এসেছি ওই জন্য তোমার শাড়ির প্রাইস ভীষণ রিজনেবল পিওর মেটেরিয়াল এটা হচ্ছে আঁচল এটা বডি গ্রে ব্লু দুটো ব্লু একটা রয়্যাল ব্লু একটা নেভি ব্লু আর ওইদিকে গ্রে অ্যাকচুয়ালি তোমার দুটো টানা একটা বার্নার এটা হচ্ছে শাড়িটা এই হচ্ছে এটা ব্লু টানা এখানে ব্লু টানা এখানে ব্ল্যাক টানা এখানে হচ্ছে গ্রে কালারের টানা ছিল বা ভর্ণাটা পুরোটা ব্লু গেছে তারপরে উপর নিচে ব্লকটা করেছে মাঝখানটা কিন্তু প্লেন রেখেছে কি সুন্দর সাজানোটাই খুব সুন্দর স্লিক অ্যান্ড স্লিম এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইসটা হচ্ছে 4200 হাতের মধ্যে দেখুন মুটোর মধ্যে চলে আসা শাড়ি 4200 4200 তার মধ্যে 10% মানে 425 টাকা অফ হয়ে যাচ্ছে খুব সুন্দর এবারে আসছি হচ্ছে নাম্বার 11 11 নম্বর এই যে পুজো বিয়ে ছেলের মা মেয়ের মা বিয়ের দিন সকালে পরুন দৌড়াদৌড়ি করবেন শীতকালের বিয়ে কারণ এরপরে তো বিয়ের মরশুম না পুরোপুরি আর তুমি দেখবে এইরকম শাড়ি পরলে কি হয় নজরটা একেবারে তোমার দিকেই আর আমি তো মনে করি ছেলের বিয়ে বা মেয়ের বিয়েতে মা হচ্ছেন ভীষণ স্পেশাল মা আর বাবা কারণ সেই দিনকে দুজনের একটা নতুন জীবন শুরু হওয়া এটা হচ্ছে একদম স্কার্ট বর্ডারে কি বলতো শাড়ি পরলে আর গয়না তেমন পড়তে হয় না ভালো লাগে দেখতে আমার আমি শাড়িতে আটকে থাকি আমি অন্য কোনো কিছু দেখি না তখন 4200 4211 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 11 এর পরে যাব 12 নম্বর নাম্বার 12 এটা হচ্ছে 12 নাম্বার 12 এটা বাদ দেন এটা হচ্ছে 12 নম্বর শাড়ির কোয়ালিটি দেখুন ফল কি ভালো এগুলো সব থ্রিডি কাতান এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে 12 12 নম্বর এগুলো সমস্ত তিনটা না এক ভার্নার শাড়ি এটা এক একটা বেস থাকে এটা যেমন রেড বেস এটা হচ্ছে 4200 নাম্বার 12 12 নম্বর শাড়ি 4200 তারপরে 10% মানে 420 টাকা ফ্ল্যাট অফ নাম্বার 13 13 নম্বর শাড়ি শাড়ি কি ভালো সাজিয়েছো গো মিষ্টি রেডের মধ্যে আছে 13 নম্বর এটা হচ্ছে আঁচল মানে ফ্লোরালটা একটু জিওমেট্রিক প্যাটার্নে গেছে 13 নম্বর 4200 4200 নাম্বার 13 13 নম্বর শাড়ি আর কুচি আঁচলটা সেম হ্যাঁ পাতলি পাতলু পাতলি পাতলু এটা হচ্ছে নাম্বার 13 13 নম্বর 4200 উইথ ব্লাউজ পিস
তেরোর পরে যাবো 14 নম্বর। তোমাকে না এত সুন্দর দেখতে লাগছে আজকে, তুমি বললে বলে যেটা সেমি, না হলে কারোর বোঝারই উপায় নেই যে তুমি সেমি পরে আছো, খুব ভালো লাগছে। এবারে আসছি 14 নাম্বার 14, এটা হচ্ছে আঁচল 14 নম্বর, আর এই আসছে বডিটা 14 নম্বর শাড়ি নাম্বার 14, প্রাইস হচ্ছে 4200, 4214 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 15 নম্বর শাড়ি। এতক্ষণ আমরা বিষ্ণুপুর কাতান দেখালাম, এবার দেখাচ্ছি মুর্শিদাবাদ ট্রিপল থ্রেডেড আর কি, সিডিবিপি, এটা সাদায় কালো সাজানোটা দেখুন, একটা একটা কলকা মানে পেজলি, অনেক পেজলি দিয়ে একটা বড় পেজলি, তার মাঝখানে আর একটা পেজলি, কি ভালো লাগছে দেখতে। আবার এটা পুরোটাই পেজলির শাড়ি, কিন্তু পাড়ে পেজলি উপর নিচে ভেতরেও কিন্তু যাচ্ছে, শাড়িটা এত ভালো সাজানো হয়েছে, সব বয়সের সঙ্গে যাবে এবং প্রত্যেকটা, হ্যাঁ একদম সব বয়সে, সব বয়সে সবার সাজের জন্য প্রত্যেকটা কেনাকাটার উপরে 10% ডিসকাউন্ট, তার সঙ্গে আবার একটা করে জুয়েলারি উপহার। এটা কিন্তু এই দিওয়ালি স্পেশাল আর কি, এটা সবসময় সব এপিসোডে পাবেন না। এটা 15 নম্বর শাড়ি নাম্বার 15, 3800, 3815 নম্বর। কলকাতা শহরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন, কলকাতার বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, কুরিয়ার চার্জটা লাগবে, হোম ডেলিভারি চার্জ লাগবে না, কিন্তু কুরিয়ারে যারা নেবেন কুরিয়ার চার্জটা দিতে হবে। এটা তো বাটিক হয়েছে না, ওয়্যাক্স পেন্টিং হয়েছে, বাটিক বাটিক হয়েছে, একটু এরকম করে ধরো না, আর ডট করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি নকশাটা দেখুন মনে হচ্ছে যেন ময়ূর পেখ, একটু ধরো না এই জায়গাটা, ওটা ছেড়ে দাও, উপরটা ছেড়ে দাও, এরকম করে ধরো, একটু উঁচু করে ধরো আমার সাথে, দেখুন মনে হয় যেন ময়ূর পেখম ছেড়ে বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্লোরাল এবং পাতা দিয়ে করা হয়েছে, অসম্ভব কনসেপ্টে কাজটা হয়েছে, আর সারা গায়ে বিন্দি করা হয়েছে। 16 নম্বর নাম্বার 16, 16 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3800, 3800 উইথ ব্লাউজ। 17 নম্বরে যাব নাম্বার 17, এটাও কিন্তু খুব স্মার্ট হয়েছে, 17 নম্বর, আঁচলটা হচ্ছে রেইনবো আঁচল, অনেক রঙের ব্যবহার আঁচলে, রেড ব্লু এর দুটো শেড, গ্রিন ইয়েলো বর্ডার, আর ভেতরে যাচ্ছে বেসটা কিন্তু সাদা, তার উপরে এইভাবে কালো আর লালের ব্যবহার, আর ব্লাউজটা আসছে রেডে। 3800 নাম্বার হচ্ছে, ওটা দেখালাম 17, এবার আসছে 18, 18, এটাও আবার বাটিক দেখাচ্ছে, সরুতলির কাজ, আমার নিজের খুব পছন্দ সরুতলির বাটিক। 18 নম্বর, দুটো দেখো ঠিক করো, 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে গা, 18 নম্বর নাম্বার 18, 18 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3800, 3800 18 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 19 নম্বর 19 নাম্বার 19, 19 নম্বর, দেখো ঢাকায় যে করাত কাজটা না, সেরকম পার্টটা, হ্যাঁ এক্স্যাক্টলি ব্লকে, মানে ব্লকের ভেরিয়েশন এই শাড়িটার মধ্যে রয়েছে, প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমার ব্লক একদম আলাদা, বাটিকগুলো বাদ দিয়ে, বাটিকে তো ডিজাইনটা ট্রেডিশনাল ডিজাইনই হয়। এই হচ্ছে আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, এবং প্রাইসটা হচ্ছে 3800, এটা দেখালাম হচ্ছে নাম্বার 19 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 20 নম্বর আঁচল, এই কলকাটা না খুব পছন্দের, এই কলকাটা সবার ভীষণ পছন্দের, এটা হচ্ছে হাফ, আর এই হচ্ছে হাফ শাড়িটা, তার সঙ্গে হাফটা আবার ব্ল্যাকে যাবে, কোলাচলটা ব্ল্যাকে, ব্লাউজ পিসটাও ব্ল্যাকে। 3820, এবারে আসছি 21, এবার এইগুলোর কি হচ্ছে মানে আবার অর্ডার ছিল অনেকেরই, মানে আমি মোটামুটি করে নিয়ে এসেছি, খুব এটা চাপের কাজ, এটা খুব চাপের কাজ, এটা মানে উড়িষ্যার পটচিত্রের আঁকা, এই আঁকাটা একদম উড়িষ্যার টাইপ অফ একদম আর্ট, এটা হচ্ছে
21 নম্বর শাড়ি গাছি তসর, এই কাজগুলো তোমার দামটাতে আমি আটকাচ্ছি, মাত্র 5,850, তারপর 10%, তার উপর 10%, এটাও 10%, এগুলো সব হ্যান্ড পেইন্টিং, সব সব 5850, 5,850, সত্যি সত্যি এই শাড়ি একটা ওয়ার্ড্রপে রাখতে হবে, খুব সুন্দর, মানে মিস করে যাচ্ছি। এটা হচ্ছে 21 5850, খুব সুন্দর কাজ, সম্পূর্ণ পাটটা দেখাই, পুরো হাতে আঁকা, গাছি তসরে, 5,850, 21 নম্বর, তারপর আবার 10% ডিসকাউন্ট, খুব মানে কি বলবো, খুব ডিগনিটি আছে এই শাড়িগুলোর মধ্যে। 21 এর পরে যাবো 22, এর আগে এবার সবাইকে দিতে পারিনি, সবার মানে একটু রাগ হয়েছিল, রাগ করবেন না, একটু অপেক্ষা করবেন, ও কিন্তু এই কাজের সঙ্গে যুক্তই রয়েছে, সুতরাং এপিসোডে টাইমটা এমনই ছিল না যে রেডি করাতে পারছিলাম না। হ্যাঁ, পুজো ছিল, অনেক রকম কাজের চাপ, ওই সুতোটাকে সরিয়ে দাও। এই হচ্ছে আঁকাটা দেখুন কি ভালো, আমি একটু গায়ে ফেলবো গো, দারুণ লাগছে দেখতে শাড়িগুলো, 22 নম্বর ব্লাউজের সঙ্গে ম্যাচ খাচ্ছে বেশ। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগলো এই শাড়িগুলো, হাতে আঁকা শাড়ি কোনোদিন পুরনো হবে না, 22 নম্বর শাড়ি অ্যাজ ইউজুয়াল, আর দশর তো 5850 নাম্বার 22, 22 নম্বর শাড়ি, 5,850 উইথ ব্লাউজ। এবারে আসবো 23 নম্বর, 23, এটা হচ্ছে 23, 23 কপিন ব্লু না, এটা একটু ব্লুটা একটু ইন্ডিগো ঘেঁষাই ব্লু, পেন্টিংটা তুমি পেন্টিংটা দেখাও, অসাধারণ অসাধারণ। আর এই যে ধরুন এই আর্টগুলো তো সবই উড়িষ্যার, কিন্তু এই টিপিক্যাল আর্টটা দেখবেন ওদের বাড়ির দেওয়ালে ওরা এঁকে রাখে, এই টিপিক্যাল আর্টটা দেখবে, আমি এটা খেয়াল করেছি। এবং প্রাইসটা হচ্ছে 5850 নাম্বার 23, 23 নম্বর, 5,850 উইথ ব্লাউজ। 23 পরে যাব 24, 24 নম্বর, নাম্বার 24, বাহ, রাস্ট না, এটা একটু রাস্টি রে, এটা মানে কালারগুলো এত ভালো হয়েছে, একটা একটা, এগুলো কিন্তু একটা একটা, এগুলো প্রচুর ডিমান্ড করলে চলবে না, শাড়িগুলোতে না আমি আটকে যাচ্ছি। এই হচ্ছে শাড়িটা, কি দারুণ করেছে সুতো পা শাড়িগুলো, অনেক আদর করতে ইচ্ছে করছে, 24 নম্বর শাড়ি নাম্বার 24, এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজের আঁকাটা একটু ক্লোজে, অ্যাকচুয়ালি এই শাড়িগুলো না খুব কাছ থেকে এরকমভাবে ভালোবেসে দেখতে হয়, ভালোবেসেও করা বলো, খুব ধৈর্য ধরে ভালোবেসে করা এবং ভালোবেসে পড়বেন। 5850 নাম্বার 24, 25, 25 উল্টো কালারটা, হ্যাঁ ওটা যেটা পারে গেছে, এখানে বেসটা করা হয়েছে ওই কালারে, বডি আঁচল ব্লাউজ আর পাটটা গেছে ভার্জিন টোনে। এক একটা শাড়িতে কিন্তু একটা গল্প আছে, এখানে যেমন সঙ্গীত নৃত্য দেখুন, একজন খোল বাজাচ্ছেন, একজন করতালি বাজাচ্ছেন, একজন কৃষ্ণ নাম করছেন, ওরা তো প্রভুর কথাই বলেন। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 5850 নাম্বার 25, 25 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, পাঁচটা মানে দেখালাম তসর না, হ্যাঁ তসর, হ্যাঁ 21 22 23 24 25, পাঁচটা তসর দেখালাম। এবারে আসছে কাতানের উপরে, মানে এগুলো একদম বিষ্ণুপুর কাতান, মানে গরদ কাতান যেটা, তার উপরে হ্যান্ড পেইন্টিং, ওই মানে উড়িষ্যার পটচিত্র পেইন্টিং, সুন্দর 26 নম্বর শাড়ি, 26, আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা, এটা কি বলো তো, কৃষ্ণ বলো রাম কি না, এটা সাধক, সাধক, অসম্ভব। এবং প্রাইসটা হচ্ছে 5200, 5226 নম্বর শাড়ি, এই হচ্ছে ব্লাউজ, 26, 27 যাবো, 27 নম্বর, রানী কালার না, না এটা একটা দেখিয়ে দিলাম রানী, আগের বার একটা নিয়ে খুব প্রবলেম হয়েছিল, এক দুজন মানে একই চাইছেন সেটা দেওয়ার, না অ্যাকচুয়ালি কি বলুন তো, যদি আপনি রঙে আটকান তাহলে আঁকাতে আটকাবেন না, আঁকাতে আটকালে রঙে আটকাবেন না, এটা হচ্ছে বলে দেওয়া, এটা ক্রস ব্লু, ক্রস রানী কালার। এবং আঁকাটা দেখুন, প্রদীপ হাতে দিওয়ালি স্পেশাল, কি ভালো শাড়িগুলো, প্রাইসটা হচ্ছে 5200, এটা হচ্ছে 27 উইথ ব্লাউজ, 28 যাবো, 28 নম্বর, এটা পিচ টোনের উপরে প্রত্যেকটাই ডুয়েল টোন, হ্যাঁ ইয়েলোর সঙ্গে পিচ সুতো গেছে এটাতে, বলেছি
এই হচ্ছে শাড়িটা। এবং এখানেও সেই নৃত্যের গল্প যেটা আমরা তসরে একটা দেখেছিলাম সেটাই দেখাচ্ছি। এই হচ্ছে শাড়িটা 28 28 নম্বর শাড়ি 5200 5228 নম্বর উইথ ব্লাউজ 29 নম্বর 29 এটা হচ্ছে 29 এর বলে এটাকে কি কালার বলা যাবে এটা তো প্রথম দিকটা তো চন্দন কালার একদম চন্দন এটা হচ্ছে চন্দন টোন দেখো মানে একটা রাশ সুতোর সঙ্গে একটা ক্রিম কালারের সুতো কি একদম চন্দন কালার হয়েছে এটা হাফ এন্ড হাফ আছে হ্যাঁ এটা কাতানের যেরকম উইভ হয় আর এই হচ্ছে হাফটা এটা একদম টিপিক্যাল মানে ব্রিক রেড কালার বলতে পারেন ইট ভেজালে যে রংটা হয় প্রাইস হচ্ছে তোমার 5200 5229 নম্বর শাড়ি উইথ ব্লাউজ আচ্ছা 30 নম্বরে সেমি দেখাবো তুমি যে শাড়ি পরে আছো হ্যাঁ হ্যাঁ ওই একটু একটু কাছাকাছি আর কি না এটা তো তোমার আমি নিজেও পরেছি এই শাড়িগুলো আমি নিজেও পরেছি ভাগলপুরে এইগুলো ভীষণ এগুলো দেখতে গর্জিয়াস এবং প্রাইসটা তো সাজা যায় আর কি এগুলো ভীষণ সুন্দর সাজা যায় আমি নিজে একটা পরি এটা 2450 তার উপর আবার 10% ডিসকাউন্ট 245 আবার তার সঙ্গে আবার উপহার 2450 এটা পিচ ডার্ক টোনে এটা হচ্ছে 30 নম্বর সামনে ভাইফোঁটা বলে একদম ভাইদের পক্ষে সুবিধা হবে পকেট ফ্রেন্ডলি একদম এবারে আসবো 31 নম্বর 31 এটা হচ্ছে 31 31 নম্বর শাড়ি চকলেট কালার মানে কফি পাউডার কালার 31 এটা 2450 2450 খুব ব্রাইট লাগে পড়লে 31 নম্বর শাড়ি 2450 গোল্ডেন জুয়েলারিতে পড়লে ভালো লাগবে আর তুমি তো একটা উপহার পাঠিয়েই দেবে সেই গোল্ডেনই পাবে এবারে আসছি 32 নম্বর এগুলো সেমি পৈঠানি মনে হয় না হ্যাঁ 32 32 নম্বর একদম সেমি পৈঠানি একদম ক্রসে হচ্ছে আঁচল ব্লাউজ আর এই হচ্ছে শাড়িটা পার আর ভেতরে একটা টেক্সচার দেখুন ভালো দেখতে হচ্ছে শাড়িটা সামনে বিয়ে আসছে একদম এটা হচ্ছে 2250 32 নম্বর তত্ত্বের জন্য প্রণামীর জন্য ব্লাউজ আর ভালো লাগবে দেখতে এটা হচ্ছে 225032 এবার আসছি 33 33 নম্বর নাম্বার 33 এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে 33 এগুলো আঁচল আর পারে না পৈঠানি স্টাইলটাকে রাখা হয়েছে এটা হচ্ছে 33 33 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2250 2250 তারপরে 10% ডিসকাউন্ট মানে 225 টাকা অফ হবে হ্যাঁ 34 নম্বর নাম্বার 34 এটা হচ্ছে 34 এটা রানীর সঙ্গে ব্লু আমি এই কম্বিনেশনে অরিজিনাল পৈঠানিটাই পরি ভীষণ ভালো লাগে আমার মনে পড়লে এর মধ্যেই পরতে হবে ঠিক ঠিক এটা হচ্ছে 34 এটা দেখাচ্ছি হচ্ছে 34 তাই তো এটা 33 33 নম্বর মনে না 34 34ই হবে এটা 34 প্রাইসটা হচ্ছে 2250 2250 না 34 34 নম্বর 2250 উইথ ব্লাউজ এবার 35 35 নম্বর এটা হচ্ছে মটকা মসলিন এটা আঁচল এটা কিন্তু সেমিটা এটা সেমিটা পিওর হলে কিন্তু এটার দাম চারের উপরে হয়ে যাবে এটা আপনাদের বুঝতে হবে এটা 2250 দামটা কিচ্ছু নয় শাড়িটা কিন্তু চারের উপরেই মনে হচ্ছে ছেড়ে দাও চারের উপরেই মনে হচ্ছে দেখা সেলফ পেজটা দেখুন অরেঞ্জে রয়েছে 225035 35 নম্বর উইথ ব্লাউজ এবারে আসবো 36 36 নম্বর এটা সিঙ্গেলে দেখাবো এটা হচ্ছে 36 আঁচলটা গেল গ্রিনে এটা হচ্ছে আঁচল এই হচ্ছে বডিটা ব্ল্যাকে আমার সাথে ধরো এটা হচ্ছে ব্ল্যাকে বডিটা গোল্ডেন ডটসে তারপর আবার হাফটা আসছে গ্রিনে প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে 2250 নাম্বার 36 ব্লাউজ পিসটা টানাতেই যাচ্ছে 36 এর পরে যাবো 37 37 নম্বর এটা হচ্ছে 37 37 নম্বর শাড়ি এটা আঁচল হাফটা না একটা পিচ রানী মেলানো টোন এই যে টোনটা ডুয়েল টোন তার মধ্যে পুরো মসলিনে হাতে ঘোরানো কাজ যেরকম হয় আর এই হচ্ছে হাফটা 37 দেখালাম 2250 2250 উইথ ব্লাউজ 37 38 এটা হচ্ছে 38 এটা দুটো টোন আঁচলটা গেল একটু অরেঞ্জের টোনে বা ক্যারেট টোন আর এদিকটা হচ্ছে কপিন ব্লু এই যে হচ্ছে কপিন ব্লু এর টোন
আর যেটা বলবো সেটা হচ্ছে হাফটা আছে সেই স্যাফ্রনের একদম মানে ক্যারেট না বলে স্যাফ্রন বলাটাও অ্যাপ্রোপ্রিয়েট। প্রাইসটা হচ্ছে তোমার 2250, এটা দেখালাম 38 নম্বর। এবারে আসছি 39 নম্বর। কালারটা কি সুন্দর, মানে 2250-এ ভালো গিফট এগুলো। এটা হচ্ছে আঁচল, মানে তসর কালারের সঙ্গে পিঙ্ক গেছে। এটা হচ্ছে হাফ পোর্শনটা মানে গায়ের উপরে এইভাবে যাচ্ছে, হচ্ছে রানী কালারে পুরো হাতে ঘোরানো কাজ, হাফ এন্ড হাফ যাবে। আর এই হচ্ছে হাফটা, এটা হচ্ছে 2250, এটা দেখালাম হচ্ছে নাম্বার 39 উইথ ব্লাউজ। এবার আসছি নাম্বার 40, 40 নম্বর, নাম্বার 40 ব্ল্যাক আর মফ নাকি, এটা হচ্ছে একদম হ্যাঁ মেজেন্টা কালার, ব্ল্যাক এন্ড মেজেন্টা আঁচল। এটা আসছে বডি, এটা পুরোটাই মসলিনে, মানে সেমি মসলিন পুরোটাই, আগেরটাই মটকার সঙ্গে ছিল, এটা পুরোটাই। প্রাইস হচ্ছে 2250, এটা হলো 40। এবার আসছি 41, 41 নম্বর গার্নেট কালারে, ওটারই একটা কালার, এটা গার্নেট আর তার সঙ্গে পার্পল। এটা হচ্ছে 41, 41 নম্বর, কি সুন্দর গো শাড়িগুলো। প্রাইসটা হচ্ছে 2250 উইথ ব্লাউজ, 42, 42 নম্বর, সফট পিঙ্কের রোজ পিঙ্ক কালারে, এটা 42, 42 নম্বর শাড়ি, আঁচল পার। এটা হচ্ছে হাফটা এরম মসলিনে আর হাফটা হচ্ছে মটকার আদলে। প্রাইস হচ্ছে 2250, নাম্বার 42 উইথ ব্লাউজ। আচ্ছা 43 হচ্ছে তুমি যে শাড়ি পরে আছো, আমি যেগুলো পরে আছি যে মেটেরিয়ালটা পরে আছে সেটাই দেখাচ্ছে 43। এগুলো সেমি লিনেন বেনারসি, 2250, তোমার তো 2250। প্রথমে ব্লাউজ গেল, ব্লাউজ ক্লাউজ বানিয়ে সুন্দর করে পরেছে, এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে গা। এই হচ্ছে রাস্টের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন, 2250, 43। এবারে আসবো 44, 44 নম্বর, নাম্বার 44, এটা হচ্ছে আঁচল, এল শেপে যাবে আঁচল আর পার, গর্জিয়াস শাড়ি একদম, 44। আর এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 2250, 2250, 44। আর এই হচ্ছে ব্লাউজটা ব্লুতে, 44। এর পরে চলে যাবো 45, চকলেট কালার তার সঙ্গে, ব্ল্যাক না, ব্ল্যাক নয়, এটা ডার্ক চকলেট তার সঙ্গে রেড, 45। 45 নম্বর, 2250, এটাও স্কার্ট বর্ডারে যাচ্ছে, 45, 2250 উইথ ব্লাউজ। 46, 46 নম্বর, বাহ কৃষ্ণ নীল, একদম কৃষ্ণ নীলের সঙ্গে বটল গ্রিন, 46, 46 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2250, 46 নম্বর। আর ব্লাউজটা দেখাই, কারণ সেলফ এজটা গ্রিনে আছে, তো দেখুন শাড়ির সেলফ এজটা গ্রিনে, তাই ব্লাউজটা গ্রিনে যাচ্ছে। প্রাইস হচ্ছে 2250, 46। এরও তো আমরা কন্ট্রাস্টটা বুঝে গেছেন যে 47, এটা উল্টে গেছে গো দাদা, এর ব্লাউজ পিসটা শুরুতে আছে ব্লুতে আর অলিভ টোনে যাচ্ছে হচ্ছে শাড়িটা, বডিটা মেহেদি গ্রিন, মেহেদি গ্রিন বললেও মনে অ্যাপ্রোপ্রিয়েট হবে। 47, 2250, 47 নম্বর, 2250, 48, 48, এটা হচ্ছে 48, 48 নম্বর। এটা মেরুনের সঙ্গে কালো, ব্লাউজ প্রথমে তারপরে আঁচল, দেখুন প্রত্যেকটা শাড়ির পার্টটা যেহেতু মেরুনের মধ্যে রয়েছে তাই ব্লাউজটা মেরুনে। এগুলো সেমি চন্দেরি বেনারসি বলা যেতেই পারে। প্রাইস হচ্ছে 2250, এর উপর আবার 10% ডিসকাউন্ট, তার সঙ্গে আবার একটা উপহার। প্রত্যেকটা কেনাকাটায় আপনারা যারা বাড়ি বসে নেবেন তারাও উপহার পাবেন, যারা আসবেন তারাও উপহার পাবেন। এটা ডার্ক মেজেন্টাতে আঁচল ব্লাউজ আর তার সঙ্গে রয়েছে হচ্ছে বডিটা। এই শাড়িগুলো পরলে আমার মতো লুক দেবে আর কি, একদম 2250 টাকা মাত্র, এটা হচ্ছে 49। 50-তে যাচ্ছি এবার আমরা, আরো কম, আরো কম, 1850-এর শাড়ি, হ্যান্ডলুমের মধ্যে প্রিন্ট হয়েছে, এটা হচ্ছে 1850, 1850, ইয়েলোতে হচ্ছে আঁচল আর বডিটা আসছে রেডে, এটা প্রিন্টে হয়েছে, এটা হচ্ছে 1850 নম্বর শাড়ি, 51 নম্বর, হাতে সময় নেই, হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করবেন তারা যোগাযোগ করবেন। এটা হচ্ছে লালে হচ্ছে আঁচল ব্লাউজ, বডিটা আসছে গ্রিনে, প্রিন্ট কিন্তু সেম। এটা হচ্ছে 51 নম্বর, 1850, তারপরে 10%। আর এবারে আসছি লাস্ট শাড়ি আজকের এপিসোডের, 52 নম্বর শাড়ি, স্টিলের সঙ্গে মেজেন্টা, প্রিন্টটা সেম,
খালি কালার কম্বিনেশনগুলো আলাদা, দাম হচ্ছে 1850। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা, যোগাযোগ করুন আপনারা আর অনুষ্ঠান দেখতে থাকুন। ডিসেম্বরে আবার আগের নিয়মে অনুষ্ঠান হবে। একদম, অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।